आवास योजना दूराभास दिए दिए तई चाटाई उड़े चले गए ग्राम थे के एकदम सैकते समुद्र का विसर्जन बसि देरी नहीं। দূত ভূত কবজ মাদুলি এগুলো তৃণমূল কংগ্রেসকে আর রক্ষা করতে পারবে না। আবাস যোজনা দূরাভাস দিয়ে দিয়েছে তাই চাটাই উড়ে চলে গেছে গ্রাম থেকে একদম সৈকতে সমুদ্রের কাছে বিসর্জনের বেশি দেরি নেই। দেখুন পশ্চিমবঙ্গের মধ্যে এই মুহূর্তে বহু বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদীদের আউটফিট তৈরি হয়েছে, স্লিপিং সেল আছে। একটা সীমান্তবর্তী রাজ্য, 2200 কিলোমিটারের বেশি বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার, এই জায়গায় দাঁড়িয়ে যতটা গুরুত্ব দিয়ে আভ্যন্তরীণ নিরাপত্তার দিকে নজর দেওয়ার প্রয়োজন ছিল রাজ্য সরকার তা দেয়নি। বিভাজনের এবং ব্লক ভোটের রাজনীতির কারণে ধর্মীয় মৌলবাদ বিভিন্ন দিকে মাথা ছাড়া দিচ্ছে, ভারত বিরোধী শক্তি উঁকি ঝুঁকি মারছে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা সারা দেশের কাছে শুধু লজ্জা নয়, সারা দেশকে ভাবাচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ সুরক্ষা নিরাপত্তা এবং সীমান্তের প্রকৃত পরিস্থিতিটা কি। গরু পাচারে প্রত্যক্ষ যোগ থেকে ভোট পরবর্তী হিংসা মামলা, এবার বকরি হত্যাকাণ্ডের নেপথ্যেও নাকি কেষ্টর হাত, এমনটাই মনে করছে সিবিআই। ঘটনার আগে গণহত্যার মূল অভিযুক্ত আনারুল শেখের সঙ্গে অনুব্রত ফোনে দুবার কথোপকথনের রেকর্ড সিবিআই এর হাতে এসে পৌঁছলো। দেখুন অনুব্রত মণ্ডল কোনো সাধারণ ব্যক্তি নয়, গোটা বীরভূম জেলা প্রশাসনকে যে নিয়ন্ত্রণ করত, গোটা দল যার অঙ্গুলি হেলনে চলত, যার কথাই ছিল বীরভূমে শেষ কথা, যার ইশারা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়তো না, যে পুলিশের গাড়িতে বোম মারবো বলার পরেও পুলিশ তাকে ডেকে জিজ্ঞাসা করার সাহস দেখাতো না, যে পুলিশকে সময় নির্ধারিত করে দিত কতক্ষণের মধ্যে ব্যবস্থা নিতে হবে না হলে বোম মেরে গুড়িয়ে দেবে, যে প্রকাশ্যে বলতো যে কাকে কাকে এনডিপিএসের কেসে জেলের মধ্যে ঢোকাতে হবে। আজকে সেই অনুব্রত মণ্ডলের অঙ্গুলি হেলন ছাড়া, তার সংযোগ ছাড়া এত বড় কাণ্ড ঘটা সম্ভব হয়নি। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার যোগ নিয়ে মানুষের মনের মধ্যে একটা ধারণা তৈরি আছে ওখানে, এখন তদন্ত চলছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা তদন্ত চালাচ্ছে, তারা বলতে পারে, আদালত বলতে পারে, এর থেকে বেশি আমরা কিছু বলতে পারছি না। এইখানে একটা প্রশ্ন করে নিই, অনুব্রত জেলে বসেই হুমকি দিচ্ছেন, আজ আদালতে জানালো সিবিআই, অনুব্রত প্রভাবশালী, পশ্চিমবঙ্গে জেলে আছে যে সরকারটা তৃণমূল সরকার, তার জেলটাও তৃণমূলের নিয়ন্ত্রণে, সে যদি ভয় দেখায় সেটা দেখার দায়িত্ব হচ্ছে সিবিআই এর। সিবিআই এই জন্যই হয়তো তাকে দিল্লি নিয়ে যেতে চাইছে, কিভাবে অনুব্রত তিহার গমনকে রোধ করতে এখানকার পুলিশ সরাসরি নির্লজ্জভাবে একটি মামলা সাজিয়ে দলের সঙ্গে নেমে পড়েছে সেটা মানুষের জানা। আমার মনে হয় আদালত বিষয়টির ওপর নজর রেখেছে, কারণ তাদের নজরদারিতে এবং নির্দেশে তদন্ত চলছে, তারা বিষয়টি দেখবে। তৃণমূল বলছে সুনাল মুখোপাধ্যায় যে ইউপিতে কেন বন্দেভারত ইট পড়লো, ইউপিতে সেটা ইউপি সরকার দেখবে, বারবার এত দূরে যাওয়ার মতোই শীতের মধ্যে তো কোনো প্রয়োজন নেই, এমনি ইউপিতে ঠান্ডা পশ্চিমবঙ্গের থেকে বেশি, ইউপি সরকার সেটা বুঝবে, ইউপি সরকার প্রয়োজনে তাদের গ্রেপ্তার করবে। আমাদের রাজ্যের ঘটনার সঙ্গে বারবার অন্য রাজ্যকে টেনে আনার প্রশ্ন নেই কোনো, এই কারণেই তৃণমূল কংগ্রেস যখন বিরোধী ছিল বা যখন কংগ্রেস ছিল বারবার তারা বলতো বুদ্ধবাবুকে কোনো প্রশ্ন করলেই তিনি বিহার উত্তরপ্রদেশের কাগজ ড্রয়ার খুলে দেখিয়ে দেন সাংবাদিকদের যে বিহারে কত হয়েছে উত্তরপ্রদেশে কত হয়েছে, বাংলায় কী হচ্ছে সেইটা বলুন বুদ্ধবাবু,
এই কথা এই শব্দবন্ধ বারবার উচ্চারিত হয়েছে তৃণমূলের মুখ থেকে, বিরোধী নেত্রীর মুখ থেকে। ফোকাস ঘোরাতে বিজেপি করছে না তো এসব, ফোকাস ঘোরাতে বিজেপি করছে না তো এসব এড়াচ্ছে। এ ধরনের অনেক অপবাদ, কুৎসা, বিজেপির ওপর মিথ্যা আরোপ নিয়েই বিজেপি পথ চলেছে। সংঘবদ্ধ বিরোধী শক্তির মোকাবেলা করে ভারতবর্ষের মানুষের বিশ্বাস অর্জন করে তাদের সঙ্গে নিয়ে তাদের ছোট কথা, তাদের ছোট ব্যথাগুলোকে অ্যাড্রেস করে 200-300 পৌঁছেছে মানুষকে সঙ্গে নিয়ে। আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে চাকরি প্রার্থীরা মিছিল করে তার বাড়িতে গেলেন, কেন চাকরি আটকে রেখেছেন এই দাবি নিয়ে কি বলবেন? কেউ আন্দোলন করতে পারেন, কেউ বিকাশবাবুর বাড়িতে গিয়ে পড়তে পারেন। সাধারণত আমরা এটা অতীতে দেখিনি, কোনো আইনজীবীর বাড়িতে কেউ যাচ্ছেন। তবে আমরা এটা মনে করি এই অবস্থা শেষ হওয়া প্রয়োজন আছে। এই আইনের দীর্ঘ সূত্রিতার জন্য যদি কেউ দায়ী থাকে তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাদের লুট, তাদের সংগঠিত অপরাধের কারণেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন কোন ছাত্র কি বলছেন, তাদের কি অবস্থান, তারা তাদের দাবি জানতে পারেন। প্রত্যেকেই নিয়োগ চাই, আমরা চাই অবিলম্বে সমস্ত শূন্য পদে নিয়োগ করা হোক, বেআইনিভাবে যারা নিয়োগ পেয়েছেন তাদের বাতিল করা হোক, এবং তাদের দিয়েছে কে কে, ওই একজন দুজনকে সামনে দাঁড় করিয়ে কোনো লাভ নেই। কারণ এই অপরাধের সঙ্গে শুধু এসপি সিনহা, মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্য, পার্থ চ্যাটার্জির সঙ্গে যোগাযোগ আছে, অন্য কেউ বিষয়টি জানতেন না, এটা মনে করার কোনো কারণ নেই। সর্বস্তরে যারা এই নিয়োগ দুর্নীতিতে যুক্ত তাদের চিহ্নিত করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা রাজ্য সরকার বলতে পারে, যারা গ্রেপ্তার করেছে তারা বলতে পারে। পশ্চিমবঙ্গ তো কালো টাকার হাব হয়ে গেছে, চিটফান্ড থেকে শুরু করে বহু অর্থনৈতিক কেলেঙ্কারি হাওয়ালা ব্যবসা তো চলেছে। আর এই জন্যই তো এরা নোটবন্দির বিরুদ্ধে এত সরব ছিলেন, এই জন্যই মুখ্যমন্ত্রী গোটা রাত জেগে আজকে নবান্নে বসেছিলেন যে কি করে সেনাবাহিনী কোন কোন গাড়ি ধরছে সেটা দেখতে। আজকে তো সমস্ত দিনের আলোর মতো ফুটে উঠছে। সুপ্রিম কোর্ট তো বলেছে, নোটবন্দি নিয়ে তাদের অবস্থান জানিয়েছে। আজকে এগুলোকে ঠেকানোর জন্যই তো কেন্দ্রীয় সরকার প্রচেষ্টা করছে, হয়তো পুরো সাফল্য আসবে কিন্তু আসবে। যেটা হচ্ছে আজকে প্রিন্সিপাল সংগঠনের তরফ থেকে একটা প্রেস কনফারেন্স করা, এবং সেখানে সরাসরি কিন্তু মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বা সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে জেলে বসে তিনি কিন্তু পরিচালনা করছেন সমস্ত সমিতি, এবং তার উন্নয়নে নির্বাচন পর্যন্ত হচ্ছে না, এবং সমস্ত কাজকর্ম নিয়ন্ত্রণ করছে। খুব স্বাভাবিক ব্যাপার, এখানে জেল, পুলিশ, দল, সরকার, প্রশাসন কোনো কিছুই তো নিরপেক্ষ নয়, সমস্ত মিলে মিশে একাকার হয়ে গেছে। এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, এটা তৃণমূল কংগ্রেস সরকার। তৃণমূল সরকারের জেল, জেলের মধ্যে সুবীরেশ ভট্টাচার্য, যে তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট এজেন্ডাকে বাস্তবায়িত করেছে, তা এখন তার ওপরে দায়িত্ব দিয়েছে, জেল থেকে অপারেট করছে। এই জন্যই তো হয়তো সিবিআই, ইডি যাকেই ধরছে তাকেই দিল্লি নিয়ে যেতে চাইছে। ত্রিপুরা, তামিলনাড়ু পারলে বাংলা কেন পারবে না? কবে দিয়ে পাবেন রাজ্যের যারা সরকারি কর্মীরা রয়েছেন তারা, যেখানে একাধিক ক্ষেত্রে কর হিসেবে আয় থাকা সত্ত্বেও কেন দিয়ে নিয়ে অনীহা রাজ্যের? এটা তো রাজ্য সরকার বলতে পারে, তৃণমূল কংগ্রেসের নেতারা বলতে পারেন। সব দিকে পশ্চিমবঙ্গ এগিয়ে, কৃষকদের রোজগার 3 গুণ বেড়ে গেছে, প্রকল্পের পর প্রকল্প, কবচ, অ্যাপ, ঢক্কা নিনাদ করে নতুন নতুন ঘটনার প্রচার, কিন্তু সরকার নিজের সরকারি কর্মচারী পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করেছে, আইনি জটিলতার মধ্যে ঢুকিয়ে তারা দিন কাটাচ্ছে। সরকারের কাছে এই মুহূর্তে টাকা নেই। একটা সরকার যে প্রকাশ্যে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছে যে এই ডিএ দিতে গেলে পশ্চিমবঙ্গের পুরো অর্থব্যবস্থায় ভেঙে চুরমার হয়ে যাবে, এই তো সরকারের অবস্থা। নিজেদের দেউলিয়া বলে যারা ঘোষণা করে দিয়েছে, তো তাদের কাছ থেকে আর কি আশা করা যায়? এর থেকে মর্মান্তিক আর দুর্ভাগ্যজনক ঘটনা কিছু হতে পারে না। যারা কৈশোরকে, শৈশবকে হত্যা করছে, সেই খুনি তৃণমূল সরকার আর কতদিন পশ্চিমবঙ্গে থাকবে? মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। সবিতা, কালকে রাজ্যে মানবাধিকার কমিশনের একটি দল আসছে, এবং আইসিসিআরে জানা যাচ্ছে 3টের সময় তারা চাকরি প্রার্থী, আইনজীবী, এবং এই যে ব্লক বাস্টার যারা আছেন, আমরা যাদেরকে চিনি সফিকুল থেকে শুরু করে আর যারা আছেন, এদের সবার সঙ্গে দেখা করবে রাজ্যের
মানবাধিকারে কোথায় কোথায় লঙ্ঘন করেছেন কি বলবেন? না আমরা তো চাই এটাই হোক, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন, প্রতিবাদ রক্তাক্ত ক্ষত বিক্ষত, যে কোনো সমালোচনা বাজেয়াপ্ত, মানবাধিকার লঙ্ঘিত, এ রাজ্যে সে সরকার আছে, সেই সরকার কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় আস্থা রাখে না। আমাদের 56 জন কর্মী খুন হয়েছিল, 29টির ক্ষেত্রে কোনো FIR পুলিশ দায়ের করেনি। যে রাজ্যে 56 জন মৃত্যুর ঘটনা, রাজ্যের সরকারি মর্গে অটোপসি হওয়ার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে দু একটি পারিবারিক ঝামেলায় 2-3 জন মারা গিয়েছে, তো সেখানে মানবাধিকার আছে, এটাই তো ভাবা সবচেয়ে বড় বিপজ্জনক বিষয়। তো সেখানে মানবাধিকার কমিশন আসছে, অন্তত আসছে এটা বলতে কি হবে জানি না, যদি আসে তাহলে বোঝা যাচ্ছে যে মানবাধিকার পশ্চিমবঙ্গে আছে বা সেটা নিয়ে বিতর্ক হচ্ছে, এটা অন্তত মানুষ বুঝতে পারবে। আমরা চাই যে মানুষের প্রতিবাদ তাদের কাছে পৌঁছক, কি অবস্থায় পশ্চিমবঙ্গের মানুষ আছেন ভারতবর্ষের মানুষ জানুন, মানবাধিকার কমিশনের মাধ্যমে জানুন। এবং মানুষ যখন ভয়মুক্ত হয়ে কথা বলছে, যখন বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ প্রতিবাদ গড়ে তুলছে সাধারণ মানুষ, আমরা আশা করব যে সমস্ত মানুষ আক্রান্ত হয়েছেন, যারা এখনও বিচার পাননি তারা সেখানে যাবেন। আচ্ছা, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে নাড্ডা, জেপি নাড্ডা, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এই জানুয়ারি মাসে যে সমস্ত কয়েকটা জায়গায় সভা করার কথা ছিল সেগুলো সব বাতিল হয়েছে। সভা বাতিল হয়নি, সভা প্রস্পন্ন হয়েছে, সভা হবে, সভার সময় সভা হবে, সরকারি প্রোগ্রাম তো নয়, পলিটিক্যাল পার্টির প্রোগ্রাম ছিল। তো আমাদের দলের নির্দিষ্ট কিছু কারণের জন্য আজকে এইটুকুনো পিছিয়ে দেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণভাবে দিল্লি নেতৃত্ব তাদের নিজস্ব কর্মসূচির বিষয়। খুব শীঘ্রই আবার তারা যেভাবে আসার কথা ছিল রাজ্যে আসবেন, এবং একটা সময় বিজেপি দুর্বল ছিল, আমাদের ভোট শতাংশ 6% ছিল, 11% ছিল, তখন এত নেতাই কিন্তু পশ্চিমবঙ্গে আসতেন, কিন্তু তখন আমাদের সেই কভারেজ ছিল না, আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি তখন ছিল না, আমাদের পশ্চিমবঙ্গ অস্তিত্ব ছিল, সেই জন্য বিষয়টি নিয়ে এত আলোচিত হয়নি, সংবাদ মাধ্যম এগুলো নিয়ে প্রশ্ন করেনি। কিন্তু এই প্রক্রিয়া বিজেপির জন্মকাল থেকেই চলছে এবং চলবে, সেই সেটা মেনেই ঠিক সময় আবার তারা এখানে আসবে। নির্দিষ্ট কারণ কি ওনাদের, মানে প্রধানমন্ত্রী সময় পাচ্ছেন না, নাকি এ রাজ্যের এখন সেই সংগঠন নিয়ে যে সভা? না না, এ রাজ্যের সঙ্গে কোনো সম্পর্কই নেই, কেন্দ্রীয় নেতৃত্বের কর্মসূচির কিছু পরিবর্তন হওয়ার কারণে আজকে তারা এই সময় দিচ্ছেন, এখানের সঙ্গে কোথাও কোনো সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গ বিজেপি সভা করতে প্রস্তুত, সবার প্রস্তুতি বৈঠক পর্যন্ত হয়ে গিয়েছিল, সভাতে কোথায় কারা থাকবেন, কিভাবে আসবেন, সে সমস্ত কিছু আমাদের নির্ধারিত আছে, জটিল সময় সভা হবে। বলছি সমিত, লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে আবাস যোজনা নিয়ে এত দুর্নীতি যেটা সামনে আসছে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গা থেকে, এই সামনে পঞ্চায়েত নির্বাচন, এইটা কি আপনারা কি প্রচারের প্রধান হাতিয়ার করে তুলবেন মানুষের কাছে যে এত দুর্নীতি আবাস যোজনায়? এমন কোনো পরিকল্পনা নেই, এমন কোনো প্রকল্প নেই যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতি স্পর্শ দেয়নি। তৃণমূল কংগ্রেস পরিচালিত এমন কোনো পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ নেই যেখানে দুর্নীতি নেই, বঞ্চনা নেই, মানুষের প্রাপ্য অধিকার থেকে তাকে দূরে সরিয়ে রাখার প্রচেষ্টা নেই। সুতরাং এই আবাস যোজনা আসলে একটা দূরাভাস দিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে যে শেষের সেদিন আর বেশি দূরে নয়। দেখছেন চাটাই এখন উড়ে চলে গেছে সমুদ্রের পাড়ে, এবার সমুদ্রে যাওয়ার সময়।